বর্ষাকাল শুরুর আগেই বাংলাদেশের সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ছে এর ফলে নদীর তীরবর্তী উপজেলার নিম্ন অঞ্চলের প্রায় একর জমির বড় ধান সহ অন্যান্য ফসল তলিয়ে গেছে পাশাপাশি বিভিন্ন স্থানে নদীর পারে তীব্র ভাঙ্গন শুরু হয়েছে এতে করে দিশেহারা নদী পারের মানুষ গত দশ দিনে চৌহানি উপজেলার দক্ষিণ এলাকার বেশ কিছু বাড়িঘর ও ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে দক্ষিণ চৌহালির ভাগ কুটিযা ইউনিয়নের বিনা থেকে থেকে সলিমাবাদ পর্যন্ত যমুনা নদীর বাম তীরে তীব্র ভাঙ্গন শুরু হয়েছে এরই মধ্যে বেশ কিছু বাড়ি ঘর ও ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে বিনানুই গ্রামবাসীদের অনেকেই বলেন বর্ষা আসতে না আসতেই যমুনার ভাঙ্গন শুরু হলেও ভাঙ্গন রোধে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না এছাড়া এই এলাকায় যমুনার মাঝ নদীতে বিশাল চর জায়গায় ওঠায় ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা দফায় দফায় পরিদর্শন করলেও কোনো ব্যবস্থা নিচ্ছেন না ভাগুটিয়া ইউনিয়নের বেশ কয়েকটি স্থানে ভাঙ্গন শুরু হওয়ায় আতঙ্কে রয়েছে পার্শ্ববর্তী খাস পুখুরিয়া ইউনিয়নের মানুষজন এ কথা জানালেন খাস পুখুরিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চৌহালি উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক সরকার জানান ভাগুটিয়া ও খাস পুখুরিয়া বেশ কিছুদিন ধরেই যমুনার ভাঙ্গন শুরু হয়েছে ভাঙ্গনে অনেক ফসলি জমি এবং বেশ কিছু বাড়ি ঘর নদী গর্ভে বিলীন হয়ে গেছে মিটুয়ানি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা জানান গত বছর থেকেই বিদ্যালয়টি ভাঙ্গন আতঙ্কে রয়েছে কর্তৃপক্ষ যদি জরুরি ভিত্তিতে ভাঙ্গন প্রতি ব্যবস্থা না নেয় তাহলে প্রায় পাঁচ শত শিক্ষার্থীর পাঠদানের বিদ্যালয়টি বর্ষা মৌসুম শুরুর আগেই নদী গর্ভে চলে যেতে পারে